নমস্কার দর্শক বন্ধুরা, আমরা রয়েছি কাব্যলোক আয়োজিত মুখোমুখি অনুষ্ঠানে। আমরা আজকে পরিচয় করাবো আপনাদের এমন একজন শিল্পী, যেটা আমি আগেই বলেছিলাম, শিল্পী শকুন্তলা পোদ্দার। শকুন্তলাদি, তোমাকে এই চ্যানেল ভিশন স্টুডিও আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে তো তুমি আমাকে প্রথমেই স্বীকার করেছো যে আমি গান গাই, ভালোবেসে গান গাই, এবং আমার অন্তরের অন্তঃস্থলের ভালো লাগা থেকে আমি গানটা গাই। তা তুমি কি আজকে, যেহেতু বসন্ত চলছে, একটা বসন্তের গান দিয়ে শুরু করবে, রবি ঠাকুরের গান দিয়ে? একদম, আমি বসন্তেরই একটা গান গাইছি। একদম, আহাজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি শুনতে।
আচ্ছা, বসন্তের গান তুমি গাইলে কি একটা হোলির গান গাইবে? যদি অবশ্যই, তাহলে তুমি সেই গান সেই গানটা শোনাচ্ছি। আকাশ আমার ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, সুরে রাবির হানবো হাওয়ায়, নাচে রাবির হাওয়ায় হানে, আকাশ আমার Thank you.
জানো, তুমি তো দুটো রবীন্দ্রসঙ্গীত গাইলে, আমি তোমার গলায় একটা গান শুনেছিলাম, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, তা একটা ফোক সং কি গাইবে? এটা আমার ভীষণ প্রিয় গান। হ্যাঁ অবশ্যই আমি এই গানটাই গাইবো। তো তুই শোনাও তাহলে। আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে। আমি না গেলাম যমুনার ঘাটে না তুলিলাম গান, না হেরিলাম তারি সখী না হইলাম চঞ্চল, আমি না গেলাম যমুনার ঘাটে না তুলিলাম গান, না হেরিলাম তারি সখী না হইলাম চঞ্চল, আমার ইচ্ছা বান্ধিবি সুহাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে। আমি না দিলাম কুলিতে কালি কলঙ্কের জ্বালা, না হয় হইল সে মরি অঙ্গের মালা, আমি না দিলাম কুলিতে কালি কলঙ্কের, আমার ঘর বান্ধিবি পথ বান্ধিবি কপাল বান্ধিবি কেমনে, আমার ঘর বান্ধিবি পথ বান্ধিবি কপাল বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে।
সত্যি তুমি যেভাবে রবীন্দ্রসঙ্গীত গাইলে ঠিক একইভাবে ফোক সং গেয়ে গেলে, আর এই টেলিভিশনে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই মুখোমুখি অনুষ্ঠানে আসার জন্য। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী নবনীতা সরকার। নবনীতাদি, আমাদের এই টেলিভিশন স্টুডিওতে তোমাকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আমি অভিভূত যে তোমার এই গান প্রত্যেককে ভালো বলবে, ভালো গায়।
আমাদের এই চ্যানেল মিশনের স্টুডিওতে, সেই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।